স্পিকার থাকা অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে কেনাকাটা সংক্রান্ত 5টি দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। এর আগে জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বিষয়ে অর্থ বরাদ্দের অভিযোগে জমির উদ্দিন সরকার সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে 5টি মামলা করে দুদক। মামলাগুলো বাতিলের আবেদন করা হয় 2016 সালের 18 মে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের বেঞ্চ দ্বিধা বিভক্ত রায় দেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য তৎকালীন প্রধান বিচারপতি কর্তৃক গঠিত একক বেঞ্চ মামলার বাতিল আবেদন খারিজ করেন।